দমকল গার্লস কলেজের বাংলা বিভাগ এবং দর্শন বিভাগ যৌথভাবে। আমি দমকল গার্লস কলেজের আমার সমস্ত সহকর্মীদের অভিনন্দন জানাচ্ছি এই সুন্দর আয়োজনের জন্য। আজকের অনুষ্ঠানের সঞ্চালক বিভাস বিশ্বাস, আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধন করলেন শ্রীযুক্ত আনিসুর রহমান, এবং দমকল গার্লস কলেজের অধ্যক্ষ আবু এমদাদ মোহাম্মদ আব্দুল রকিব। সকলকে আমার শুভেচ্ছা, আমার নমস্কার। এই আলোচনা চক্রের বিদ্যায়তনিক আলোচনার চমৎকার সূত্রপাত করে দিলেন অধ্যাপক আবু দায়ান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আমাদের সহকর্মী। তাকেও আমি নমস্কার জানাচ্ছি, এবং সেই সঙ্গে আমার যে সমস্ত সহ বক্তা এখানে রয়েছেন তাদের সকলকে আমার প্রীতি, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। তৎসঙ্গে এই সামনাসামনি না হলেও যারা যন্ত্রের ওপারে থেকে আমাদের কথা শুনছেন, একাকী গায়কের নহে তো গান, গাহিতে হবে দুইজনে। অপরদিকে যারা শুনছেন তাদের ছাড়া এই আয়োজন কখনোই সফল হতো না, এবং তাদের ছাড়া আমরা কাদের সামনেই বলতাম, বলছি তো মেশিনের সামনে, কিন্তু আপনারা আছেন মনশ্চক্ষে, আপনারা আমাদের সামনে আছেন এবং ইন্টারাকশন হচ্ছে, এটা ভেবে নিয়েই আমরা দু চারটে কথা বলবো। আমি দর্শন এবং সাহিত্যে মহামারী, এই আলোচনায় দর্শনের দিকে মোটেই যাব না, কেননা দর্শনের দুই বাঘা অধ্যাপক এখানে রয়েছেন দুটি বিশ্ববিদ্যালয় থেকে, তারাই বলবেন। আমি সাহিত্যের আলোচনাতেই থাকব। সাহিত্যের আলোচনাতে মহামারী তার লিটারারি রিপ্রেজেন্টেশন সাহিত্যে কিভাবে হয়েছে তার একটা বিশ্ব পরিক্রমা খুব সংক্ষেপে হলেও দায়ান স্যার করেছেন। আমি সুতরাং বিশ্ব সাহিত্যের আলোচনাতেও যাব না, মূলত আমাদের বাংলা সাহিত্য, এবং বাংলা সাহিত্যের তো বিশাল পরিধি, এবং কবিতা, উপন্যাস, গল্প, নাটক সমস্ত ধারাতেই কম বেশি মহামারী, মন্বন্তর এগুলোর ছায়াপাত ঘটেছে। আমি মূলত বাংলা উপন্যাসকে কেন্দ্রে রেখে, যেহেতু উপন্যাসে একটু বিস্তৃত পরিসরে মহামারীগুলির বা অতিমারীগুলির আলোচনার অবকাশ রয়েছে, সেজন্য আমি মূলত উপন্যাসকে, বাংলা উপন্যাসকে ধরেই আলোচনা করব। তাও কম নয়, বাংলা উপন্যাসের বয়স 163 বছর, এবং এই 163 বছরে যদি দেখা যায় বাংলা উপন্যাসের, মানে আমরা মারি নিয়ে ঘর করি কথাই আছে বাংলাদেশে, মারি মড়ক এগুলো আমাদের জীবনের অংশ, এগুলো নিয়েই আমরা বাঁচি, কিন্তু সেভাবে তার লিটারারি রিপ্রেজেন্টেশন আমরা যত ধরনের রোগের শিকার বা যত ধরনের ব্যাধি মারি এগুলো, তার ডিটেইলিং, তার লিটারারি রিপ্রেজেন্টেশনটা কিন্তু তুলনামূলকভাবে কম হয়েছে। তার কারণ হচ্ছে যে কেউই জীবনের নেতিবাচক দিকগুলোকে খুব ওইভাবে হয়তো দেখতে চায় না, যে মৃত্যু আমাদের প্রতিনিয়ত যন্ত্রণা দেয়, যে স্বজন হারানোর যন্ত্রণা, রোগের যন্ত্রণাতে আমরা কষ্ট পাই, সেগুলোকে এড়িয়ে আমরা বরং সত্য শিব সুন্দরের সন্ধান করি, এটা একটা দৃষ্টিভঙ্গি হতে পারে। দ্বিতীয় হচ্ছে সমস্যাগুলোকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অতিমারী, মহামারী এইগুলোতে বিপন্ন হয় গ্রামাঞ্চল, যেখানে বিজ্ঞান চেতনা কম, যেখানে জনস্বাস্থ্য ব্যবস্থা তার সরকারি ব্যবস্থাপনা কম, সেই সমস্ত জায়গায় বিপন্নতা বেশি। এবং যারা লেখেন, যে এডুকেটেড মিডল ক্লাস, মধ্যযুগের পর আধুনিক যুগে এটা একটা বড় সমস্যা যে মিডল ক্লাস অনেকটা গ্রাম জীবন থেকে, যে গ্রাম থেকে উঠে এসছেন হয়তো লেখক, কিন্তু আছেন শহরে, এবং গ্রাম জীবন থেকে এক ধরনের এলিয়েনেশনের বাস্তবতা, এটাকে অস্বীকার করা যায় না, এই এলিয়েনেশনের বাস্তবতাকে নানাজন, আলথুজের বলুন, গ্রামসি বলুন, নানানজন এবং সার্ত্রেও তারা তাদের মতো করে থিওরাইজ করেছেন। আমি এইগুলোতে বিস্তারিত যাচ্ছি না, শুধু ইঙ্গিতটা দিয়ে রাখলাম যে আমরা সূত্রায়িত করতে পারি কেন যতটা পাওয়ার কথা ততটা আমরা পাইনি। আমি শুরুতে তিনটি শব্দের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, তিনটি ইংরেজি শব্দ, এন্ডেমিক, 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 তারপর এপিডেমিক, তারপর প্যান্ডেমিক। এই তিনটেই আসলে
গণসংক্রমণ জনিত ব্যাপক মৃত্যু এবং গণসংক্রমণ ব্যাপক মানুষের মধ্যে ছড়িয়ে পড়া রোগ থেকে তৈরি হওয়া স্বাস্থ্য সংকটের তিনটি নাম। একটা রোগ সেটাই কিন্তু কখনো এন্ডেমিক হতে পারে, কখনো প্যান্ডেমিক হতে পারে, কখনো এপিডেমিক চেহারা নিতে পারে। এগুলো হচ্ছে ধরুন কোন একটা রোগ ম্যালেরিয়া বা কলেরা, সেটা একটা মহকুমাতে বিস্তৃত, দশটা গ্রাম জুড়ে ঘটছে, বাকি বা বড় জোর একটা জেলা জুড়ে হচ্ছে, বিভিন্ন পকেটে হচ্ছে। এইরকম যদি মানে লিমিটেড, অপেক্ষাকৃত লিমিটেড মানুষের মধ্যে কোনো রোগ ছড়ায়, তখন সেটাকে আমরা বলি মড়ক বা মারি বা ইংরেজিতে এন্ডেমিক। এই রোগটি যখন যদি গোটা দেশ জুড়ে ব্যাপ্ত হয়, মানে বেশিরভাগ দেশের বেশিরভাগ মানুষ যদি এফেক্টেড হয়, বেশিরভাগ জায়গায় ছড়িয়ে পড়ে, তাহলে সেটা হয় মহামারী বা এপিডেমিক। আর বিষয়টি যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এমন কিছু কিছু রোগ দেখা গেল যে এন্ডেমিক হচ্ছে সংক্রমণের স্থানিক ব্যাপ্তি, এপিডেমিক হচ্ছে সংক্রমণের একটা দেশীয় ব্যাপ্তি, ন্যাশনাল ব্যাপ্তি, আর প্যান্ডেমিক হচ্ছে সেটা একটা বিশ্বজোড়া তার ব্যক্তি। সুতরাং এই মারি বা মড়ক, মহামারী এবং অতিমারী, এই তিনটাই হচ্ছে ব্যক্তির তারতম্যের উপর নির্ভর করে তৈরি করা তিনটি অভিধা। আমরা দেখব যে আমাদের উপন্যাসের সময়কালে আমরা কি কি রোগ এবং কোনটা কোন ফর্মে এসেছে, এন্ডেমিক ফর্মে কোনটা, এপিডেমিক ফর্মে কোনটা, এবং প্যান্ডেমিক ফর্মে কোনটা এসেছে, সেগুলো ধরে ধরে আমরা রোগ ধরে ধরে তার লিটারারি রিপ্রেজেন্টেশন কতটা কিভাবে ঘটেছে সেভাবে আমরা বোধহয় আলোচনা করলে ভালো, এবং আমি সেভাবেই বিষয়টিকে বিন্যস্ত করতে চাইছি। তো বাংলাদেশে যেমন ধরুন কোন রোগ কোন সময় স্থানীয় স্তরে ব্যক্ত হয়েছে, আবার সেটাও সেটাই অনেক সময় দুর্ভিক্ষের পর্বে যেমন মহামারী আকার ধারণ করেছে গোটা দেশ জুড়ে এবং গোটা পৃথিবী জুড়ে তৈরি হওয়া কিছু রোগ, যেমন ধরুন স্প্যানিশ ফ্লু বা প্লেগ, এবং তার অনেক পরে, প্লেগ আগে হয়েছে, তার একটু পরে স্প্যানিশ ফ্লু, এবং তার প্রায় 100 বছর পরে এসে আমরা এই করোনা ভাইরাস জনিত রোগকে পাচ্ছি, যেটা বিশ্ব মহামারী বা প্যান্ডেমিকের চেহারা নিয়েছে। বঙ্কিমচন্দ্র বাংলা উপন্যাসের প্রথম দিকপাল স্রষ্টা বঙ্কিমচন্দ্র, তিনি প্রথম শিল্পসম্মত স্রষ্টা বলা যেতে পারে, তার আগে উপন্যাস লেখা হয়েছে। তো বঙ্কিমচন্দ্র আনন্দমঠে আনন্দমঠ রচনার প্রায় 90 বছর আগে ঘটে যাওয়া দুর্ভিক্ষের পর্বে, 1876 মন্বন্তরের পর্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া কলেরা এবং ম্যালেরিয়ার উল্লেখ মাত্র করেছেন। প্রথমেই আমরা উল্লেখ করব দুটি মহামারীর কথা, দুটি অতিমারীর কথা, সময়ের দিক থেকে যথাক্রমে প্লেগ এবং স্প্যানিশ ফ্লু। আমরা এখানে যারা শ্রোতা রয়েছেন তারা সবাই জানেন যে ইঁদুর থেকে মাছি হয়ে মানুষের সম্প্রসারিত হয় যে প্লেগ রোগটি, এই ভীষণ ছোঁয়াচে রোগটি পৃথিবীর বহু পুরনো একটি রোগ। ষষ্ঠ থেকে অষ্টম শতাব্দী পর্যন্ত সময় জুড়ে ব্যাপ্ত অতিমারী, যেটা আফ্রিকা এবং ইউরোপ, আজকের আফ্রিকা এবং ইউরোপকে ভীষণভাবে প্রভাবিত করেছিল, এবং এই অতিমারী প্লেগ সপ্তম ষষ্ঠ শতকে এই বাইজান্টাইন সাম্রাজ্যকে প্রায় ধ্বংস করে দিয়েছিল এবং নৌ বাণিজ্য সূত্রে তা ছড়িয়ে পড়েছিল ইউরোপেও। দ্বিতীয় মহামারী প্লেগ শুরু হয় এশিয়া মাইনর থেকে, আজকের তুর্কমেনিস্তান থেকে, এবং সেখান থেকে ইউরোপ এবং ভারত পর্যন্ত ছড়ায়। চতুর্দশ শতাব্দীতে ভয়ঙ্কর আকার ধারণ করে দ্বিতীয় প্লেগ ইউরোপে, এবং ওই রোগে মারা যান ইউরোপের প্রায় 1/3 মানুষ। এই প্লেগের মানে সেকেন্ড প্যান্ডেমিক প্লেগ, বিশ্ব মহামারী প্লেগের নানান ওয়েভ বা তরঙ্গ প্রায় 18th century অবধি বিস্তৃত ছিল। এই সময়ের যে দীর্ঘদিন ধরে ইউরোপে যে প্লেগ ছড়িয়েছে, এটার উপর অন্তত কয়েকটি ভালো ভালো উপন্যাস আমরা পাচ্ছি। তার একটি হচ্ছে ড্যানিয়েল ডেফোর, এ জার্নি অফ দি প্লেগ ইয়ার 1665, এটা 1722 খ্রিস্টাব্দে লেখা। আর আমরা পাচ্ছি
1842 খ্রিস্টাব্দে লেখা এডগার এলেন পোর একটা গল্পের বই।